চলো আমরা আরো একটা বিষয় দেখে নেই। আমরা দেখবো এবার সেট নাম্বার ফাইভ। সেট নাম্বার ফাইভ আমরা দেখবো, সেট নাম্বার ক্লাস থ্রি সেট নাম্বার ফাইভে আমরা দেখেছি স্বাস্থ্য ও শরীরশিক্ষা। স্বাস্থ্য শারীর শিক্ষাতে আমরা টোটাল দেখলাম যে এখানে 10 নম্বর 20 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 40 মিনিট সময় থাকবে, আর পরীক্ষাটা হবে তোমাদের আগস্ট 11 তারিখ থেকে 23 তারিখের মধ্যে, যেটা এখন অবধি সার্কুলার আছে। হ্যাঁ, 11 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে। স্বাস্থ্য শারীর কি শিক্ষা বিষয়ের কেমন প্রশ্ন হবে একটা দেখে নাও, নমুনা বা মডেল প্রশ্নপত্র। প্রথমেই তোমাদের এখানে নিজের নাম আর স্কুলের নামটা লিখতে হবে, এখানে বিভাগ আর এখানে রোল নাম্বার লিখতে হবে। আমি প্রথমে প্রশ্নগুলো পড়ে দেবো, তারপর উত্তরগুলো আমরা সবাই মিলে প্রশ্নপত্রটা সমাধান করব। তো দেখো, 1 নম্বরে প্রশ্ন দেখো, 5টা প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বর করে আছে, 5 একে 5, 5 নম্বর আছে, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রত্যহ করা প্রয়োজন। এই ঝুড়ি থেকে নিয়ে আমাদের বার করতে হবে, ওখানে লিখতে হবে। এখানে লেখা আছে ড্রিল, অলসতা, ক্ষিপ্রতা, যোগাসন, মেয়েরা। তাহলে এখানে কোনটা বসবে আমরা এখনই বুঝতে পারছি, তবে আমি কোনো উত্তর বলবো না, তোমরা একটু ভাবো। এখানে আছে ড্রিল, অলসতা, ক্ষিপ্রতা, যোগাসন, মেয়েরা। কন্যাশ্রীতে সুবিধা পায়, এখানে কোনটা বসবে দেখো। ফাঁকা হলো একটি সৌন্দর্যমূলক ব্যায়াম। বক্রাসন দূর করার জন্য উপযোগী। রুমাল দৌড় খেলার ফলে বৃদ্ধি পায়। তাহলে আমরা 5টা কোশ্চেন দেখে নিলাম, খুবই সহজ আছে। উত্তর বললে তো বলবে এইটা উত্তর হবে, এত সহজ আছে, আমি বুঝিয়ে উত্তরটা বলবো, ঠিক আছে? কিভাবে উত্তরটা হচ্ছে সেটাও কিন্তু আমি ডিটেলসে তোমার সঙ্গে আলোচনা করব। বিবৃতিটি সত্য না হলে মিথ্যা লিখো, সত্য হলে সত্য লেখো, মিথ্যা না হলে মিথ্যা হলে মিথ্যা লিখো। বজ্রাসন হাঁটু মুড়ে বসতে হয়। যোগাসন শরীরের পক্ষে ক্ষতিকর। বস্তা দৌড় খেলার বস্তার প্রয়োজন নেই, বস্তা দৌড় খেলায় বস্তার প্রয়োজন নেই। হাসির কোশ্চেন একটা। খেলাধুলা করলে মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। লম্বা হওয়ার প্রয়োজন হস্তপদাসন, লম্বা হওয়ার প্রয়োজন হস্তপদাসন খুবই উপকারী। তাহলে এটা দেখো ভেবে আমি উত্তর কিন্তু বলে দেবো। তারপর দেখো তো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, সাবধান, পা ফাঁক করে দাঁড়ানো, হাত পেছনে থাকা, মুখ টান টান করে দাঁড়ানো, এটা তোমরা পারবে। বিশ্রাম, তুলাদণ্ড, গোমুখাসন, সলভাসন, এগুলো কেমন দেখতে হয় সেখানে এখানে লেখা আছে। একাগ্রতার অভাব দূর করে, খিদে বাড়ে, পা ফাঁক করে দাঁড়ানো, হাত পেছনে থাকা, তারপরে পায়ের পেশি দুর্বলতা দূর হয়, বুক টান টান করে দাঁড়ানো, এটা আমরা মিলিয়ে দেবো চটপট। এবার দেখো 4 নম্বর কোশ্চেনগুলো। প্রতিদিন কি অনুসরণ করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে? প্রতিদিন আমাদের কি করতে হবে যাতে আমাদের মনটাও শান্ত থাকবে এবং আমরা সমস্ত দিকে সুস্থ থাকবো? তুমি নিজে অনুশীলন করো এমন যে কোনো দুটি যোগাসনের নাম লেখো। তুমি নিজে যেটা প্র্যাকটিস করবে সেটাই লিখতে হবে, আমি যেটা করি সেটা বলবো, দেখবো। খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয়? ওহ, অনেক উপকার আছে, এগুলো আমরা এক এক করে আলোচনা করবো। কারা কারা তোমার ওজন, কারা কারা তোমার গুরুজন তা লেখো। পিচিং বিচিং খেলায় কম করে কতজন খেলোয়াড় লাগবে? হয়ে গেল আমাদের প্রশ্ন দেখা, এবার উত্তর। কে কে পারবে হাত তোলো, কে কে পারবে হাত তোলো। ও, আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। চ্যানেল সাবস্ক্রাইব না করলে এরকম মজার মজার কোশ্চেনগুলো সব চলে যাবে, দেখতেই পাবে না। আমাদের এটা 5 নম্বর সেট চলছে, এর আগে 4 ছিল, 3 ছিল, 2 ছিল, 1 ছিল। কে পারবে হাত তোলো? আর এরকম ভাবে যদি কথা বলে ক্লাস করতে হয় তাহলে আমার অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, তারপর তোমাদের নিজস্ব কোর্সে গিয়ে জয়েন করতে হবে। চলো দেখি কে আছে আমার সঙ্গে। সপ্তর্ষি আছে, সপ্তর্ষি শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য প্রত্যহ কি করা প্রয়োজন? যোগাসন করা। ভেরি গুড, ভেরি গুড, 1 নম্বর পেয়ে গেলে। কন্যাশ্রীতে সুবিধা পায় কারা? মেয়েরা।
মেয়েরা গুড, দুয়ে দুই পেয়ে গেলে। গোয়াটা দেখো হলো একটি সৌন্দর্যমূলক ব্যায়াম, ড্রিল, অলসতা, ক্ষিপ্রতা, যোগাসন, মেয়েরা। কোনটা হবে এখানে? ডিল ড্রিল, 3 নম্বর পেয়ে গেল সপ্তসি। তারপরে দেখো তো এখানে, আচ্ছা এখানে ঘয়েরটা দেখো, ঘয়েরটা বক্রাসন দূর করার জন্য উপকারী, অলসতা, ক্ষিপ্রতা। ক্ষিপ্রতা, ক্ষিপ্রতা না, অলসতা দূর করার একটা ব্যায়াম বক্রাসন। আর রুমাল দৌড় খেলার ফলে কি বাড়ে? ক্ষিপ্রতা বাড়ে। কি বাড়ে? ক্ষিপ্রতা। ক্ষিপ্রতা মানে একটু চঞ্চল হয়, ধরো ঝিমাচ্ছে এরকম ভাবে, ঝুলছে, ও পড়তে বসছে না, মন বসছে না পড়াশোনায়। তাদেরকে যদি আমরা রুমাল রুমাল চুরি খেলাই বা রুমাল দৌড় খেলাই, তাহলে তারা একটু দৌড়া ঝাঁপা করবে, তাদের ব্রেনটা একটু স্ট্রং হবে, তাদের বুদ্ধিটা বিকাশ পাবে। পর্যাসনে হাঁটু মুড়ে বসতে হয়, ঠিক না ভুল? ঠিক ঠিক। যোগাসন শরীরের পক্ষে ক্ষতিকর? ভুল ভুল, ঠিক বলেছো। বস্তা দৌড়ে বস্তার প্রয়োজন নেই? ভুল। বস্তা তো লাগবে, বস্তা দৌড় না, আমার বস্তার দরকার নেই বলছে। খেলাধুলা করলে মানসিক ও শারীরিক বিকাশ ঘটে? ঠিক ঠিক বলেছো। লম্বা হওয়ার প্রয়োজনে পদ হস্তাসন খুবই উপকারী? ঠিক ঠিক, হওয়ার জন্য পদ হস্তাসন হাতটা পায়ের কাছে রাখা উচিত, তাহলে মাজাটা ভাঙবে আর ওখান থেকে লম্বা হবে। এবার বাম দিকের সঙ্গে সাবধান মানে কেমন গো? বুক টান টান করে দাঁড়ানো, তাই তো? হ্যাঁ। আর বিশ্রাম মানে পেছন দিকে। তুলাদণ্ড মানে কি? তুলাদণ্ড কি করে? পায়ের পেশি দুর্বলতা দূর করে। হাতটা ফাঁক করে পাটাকে তুলে দাঁড়াতে হয়, তাই তো? হ্যাঁ। আর গোমুখাসন, গোমুখাসনে কি হয়? খিদে পারে। গোমুখাসনে খিদে পারে। আর শলভাসনে একাগ্রতা বাড়ে, একাগ্রতা বাড়ে। ঠিক আছে, এবার বলো প্রতিদিন কি, প্রতিদিন কি অনুসরণ করলে আমাদের মনটা ভালো থাকে, সুস্থ থাকে? ধ্যান করলে, যোগ ব্যায়াম। তুমি নিজে কি কি ব্যায়াম করো? স্যার আমি নাচে, যে নাচে ব্যায়াম দেখো ওই ব্যায়াম গুলো করি। আর এমনি আগে আমি সকালবেলা দৌড়তে যেতাম, তো দিয়ে এসে যে একবার হাত থেকে এদিকে, একবার হাত থেকে ওই দিকে করি। আর কুস্তি মারতে পারো হাতের বলে? হ্যাঁ। ভোল্ট মারতে পারো এরকম ভাবে? ভোল্ট না, ওটা ওটা বিছানায় বিছানায় পারো? আচ্ছা, খেলাধুলা করলে স্যার আমাদের কি কি উপকার হয় বলো তো? হাত পা কাজ হয়, তারপরে সব একটু জায়গার, সব জায়গার জয়েন্ট গুলোর কাজ হয়, ফলে আমাদের ব্যথার অসুখ গুলো হবে না। বয়স হলে যে ব্যথা হয় সেগুলো হয় না। তাছাড়া কি হয়, হ্যাঁ মন মন ভালো থাকে, খেললেই তো মন ভালো হয়, হয় না? এখনো যদি হ্যাঁ সপ্তশীকে বলি যাও খেলে এসো, তা একবারে সপ্তশী লাফাতে লাফাতে যাবে, মনটাও সুস্থ হয়ে চলে আসবে। কারা কারা তোমার গুরুজন একটু বলো তো আমাকে। আমার গুরুজন বাবা মা, তারপরে দাদু, তারপরে জেঠু, যারা তারপরে আমার থেকে বড় তারাই আমার গুরুজন, হ্যাঁ যারা আমার থেকে বড় তারাই আমার গুরুজন। গুরুজন। পিচিং পিচিং খেলায় কজন লোক লাগে? ইচিং খেলা 4 জন। 4 জন লোক লাগে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, সব প্রশ্নের উত্তর ঠিক করে স্যার দিচ্ছ। হ্যাঁ বলো। বলছি আমাদের স্কুল থেকে না আজকে বলছিল কি, রায় মার্টিন যে প্রশ্ন বিচিত্র একটা বই আছে না, ওই বইটা না, ওই বইটা কিনতে বলেছে। ওইখানে প্রশ্ন উত্তর লেখা আছে, যে খাতার মধ্যে লেখা আছে, দিয়ে ওটা কি কিনবো? কিনলে ভালো, ওটা রায় মার্টিনে প্রশ্ন থাকে, উত্তর থাকে না। হ্যাঁ, ও উত্তর থাকে না, বলছিল নিজে উত্তর করতে হয়, হ্যাঁ নিজে উত্তর বানাতে হয়। হ্যাঁ কিনতে পারো, হ্যাঁ ভালো বই। ঠিক আছে।
আজ এবার প্রশ্নটা স্বাস্থ্যসাথী দীক্ষা। হ্যাঁ আচ্ছা শেষের দিক থেকে ধরো, ইচিং বিচিং খেলায় কতজন লোক খেলোয়াড় দরকার? চারজন, কারা কারা তোমার গুরুজন? যারা আমার থেকে বড়। বয়সে বড়। খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয়? খেলাধুলো করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সুস্থ থাকে। তুমি কি কোন কোন ব্যায়াম জানো? আমি বৃক্ষাসন, পদ্মাসন, ঠিক আছে, রোজ করো তো? ধনুকাসন, নৌকাসন রোজ করো তো? হ্যাঁ। সাবধানে দাঁড়ানো মানে কি? পা ভিয়ের মতো করে, ঘিয়ের মতো করে হাত দুটোকে সোজা রাখা, বুক টান টান করে দাঁড়ানো। লম্বা হওয়ার জন্য এটা ঠিক বলেছে, লম্বা হওয়ার প্রয়োজনে পদহস্ত আসন করা উচিত। হ্যাঁ। রুমাল দৌড় খেলা করলে কি বৃদ্ধি পাবে? ক্ষিপ্রতা। কন্যাশ্রীতে কারা সুযোগ পায়? মেয়েরা। একটা সৌন্দর্যমূলক ব্যায়ামের নাম করো তো। এটা হবে ড্রিল। কি হবে এটা? ড্রিল, ড্রিল করা, ঠিক আছে? তুমি ভালোই পারছো, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ। ঈশান বলো, ঈশান, ঈশান শুনতে পাচ্ছো? বজ্রাসনে হাঁটু মুড়ে বসতে হয় না হয় না? বজ্রাসনে বসলে হাঁটু মুড়ে বসতে হয় না হয় না? ও ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে শুনতে পাচ্ছ না? বজ্রাসনে বসলে হাঁটু মুড়ে বসতে হয়, ঠিক না ভুল? বলো কথাও কেটে যাচ্ছে, তোমার ওখানে ডিস্টার্ব আছে। এমনিতেই তো নেট ডিস্টার্ব, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে অনেক, তারপরে তোমার ওখানে আরো বেশি। বলো, কথাই শুনতে পাচ্ছি না। হাঁটু মুড়ে বসতে হয়, এটা ঠিক। বস্তা দৌড় খেলায় বস্তার প্রয়োজন আছে না নেই? এটা ভুল, ঠিক আছে? কন্যাশ্রীতে কারা পায়? কন্যাশ্রীতে কারা সুযোগ পায়? ঠিক আছে, কথা কিছু বুঝে সুকন্যা, বুঝতে পেরেছো আজকের প্রশ্নগুলো স্বাস্থ্যসাথী শিক্ষার? সুকন্যা হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বক্রাসন দূর করার জন্য উপযোগী, কি দূর করার? অলসতা। মানসিক ও শারীরিক সুস্থ থাকার জন্য প্রত্যহ কি করা প্রয়োজন? যোগাসন। বজ্রাসনে বসলে হাঁটু মুড়ে বসতে হয় না হয় না? হয়। যোগাসন শরীরের পক্ষে ক্ষতিকারক, ভুল? বস্তা দৌড় খেলায় বস্তার প্রয়োজন আছে না নেই? আছে। খেলাধুলা করলে মানসিক ও শারীরিক বিকাশ ঘটে না ঘটে না? ঘটে ঘটে।
আচ্ছা, বিশ্রাম বলতে কেমন ভাবে দাঁড়ানো? বিশ্রাম বলতে বকটা বলো। বিশ্রাম বলতে পা দুটো জড়ো করে ভিড়ের মতো করে দাঁড়ানো। বিশ্রাম বলতে পা দুটো ফাঁকা করে 1.5 ফুট ফাঁকা করতে হবে, দুটো পায়ের মধ্যে গ্যাপ। হ্যাঁ, 1 ফুট থেকে 1.5 ফুট, 1.5 ফুট ফাঁকা করে দাঁড়ানো, পেছনে হাত থাকবে, এই যে এটা পা ফাঁক করে দাঁড়ানো ও পেছনে হাত থাকবে। তুলাদণ্ড ব্যায়ামটা কেমন মনে হলো? তুলাদণ্ড পায়ের পাশে দুর্বল অবস্থা, পায়ের পেশি দুর্বলতা দূর হয়, পায়ের পায়ের পেশি দুর্বল অবস্থা দূর হয়। সলবাসনটা কি? একাগ্রতার অভাব দূর হয়, মানে খুব মন বসে। সলবাসন করলে আমাদের মন, পড়াশোনায় মন বসে। প্রতিদিন কি অনুশীলন করলে আমাদের মন সুস্থ সবল হয়? প্রতিদিন যোগ ব্যায়াম করলে আমাদের মন সুস্থ হয়। তুমি নিজে কি কি ব্যায়াম করো? পদ্মাসন, ভুজঙ্গাসন, চক্রাসন। চক্রাসন করতে পারো? চক্র কটা চক্র পারো? একটা না, একটি। খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয়? মন ভালো থাকে, শরীর ও মন ভালো থাকে, বিভিন্ন ভালো অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন হয়, ফলে সেগুলো সুস্থ থাকে, রক্ত চলাচল ঠিক হয়, আমাদের দেহের ভারসাম্য ঠিক থাকে, আমাদের বৃদ্ধি সুস্থভাবে হয়, আমাদের খাবার হজম করতে সাহায্য হয়, তাই না? হ্যাঁ। কারা কারা তোমার গুরুজন? বাবা মা, দাদু ঠাকুমা, জ্যাঠা, যারা জেঠি। আমাদের থেকে, আমার থেকে বড়, তারাই আমার গুরুজন, তাই না? টিচিং মেয়ে, হ্যাঁ, টিচিং বিচিং খেলায় কজন ছেলে মেয়ের দরকার? 4 জন। বাহ, ঠিক আছে, সব প্রশ্নের উত্তর পেরেছো। সুকন্যা, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, মিলি মিলি বলো। হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা তো তোমাকে ধরলাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, গুড নাইট তাহলে। স্যার এখনো ধরেননি। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, তুমি কি কি ব্যায়াম প্র্যাকটিস করো? পদ্মাসন, তারপরে চক্রাসন। ঠিক বল, তুমি আর কি করতে? চক্রাসন করতে পারো? কটা চক্র করতে পারো একবারে? মিলি শুনতে স্যার, পাচ্ছ? স্যার কি বলছেন? চক্রাসনে একদমে কটা চক্র হয়? কারা কারা তোমার গুরুজন? যারা আমার চেয়ে বড় তারাই গুরুজন, বয়সে বড়। কন্যাশ্রীতে কারা সুবিধা পায়? মেয়েরা। বস্তা দৌড় খেলায় বস্তার দরকার আছে না নেই? আছে। খেলাধুলা করলে মানসিক ও শারীরিক বিকাশ ঘটে না ঘটে না? ঘটে ঘটে। গোমুখ আসনটা কি কি কাজে লাগে? গোমুখ আসনটা খিদে বাড়ায়। গোমুখ আসনটা কি করে? খিদে বাড়ায়। সাবধান অবস্থায় দাঁড়ানোটা কেমন? মানে 1 ফুট? না না, সাবধান মানে 1 ফুট নয়, সাবধান মানে হচ্ছে বুক টান টান করে দাঁড়ানো, পাটা ভিড়ের মতো থাকবে। কি থাকবে? ভিড়ের মতো, পাটা ভিড়ের মতো থাকবে, গোড়ালিটা লাগা থাকবে, পাটা ভিড়ের মতো থাকবে, আর বুক থাকবে টান টান, এরকম বুক বুক থাকবে টান টান, সাইডে হাত থাকবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থেকো, আর আজকে গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। সবাইকে গুড নাইট, সবাইকে একসঙ্গে গুড নাইট, ঠিক আছে।